জালা জালু ফতাহা ফতাহু নাসর নাসরু একই নিয়মে তারপরে তাতুম তুমি করেছ তোমরা করেছো শেষে থাকবে তাতুম ফালতা ফালতুম ফালতা ফালতুম জালতা জালতুম নাসরতা নাসরতুম একদম একই রকম ঠিক আছে তাতুম ওকে এবার ফালতু ফাল না তু আর না আমি করেছি আমরা করেছি ফালতু আমি করেছি ফাল না আমরা করেছি দেখো জালতু জাল না ফতাহ তু না নসর তু না একদমই একই নিয়ম ঠিক আছে ওকে তাহলে ফালা ফালু ফাল তা ফাল তুম ফাল ফাল না ফালা ফালু ফাল তা ফাল তুম ফাল ফাল না এরপরে বর্তমান কাল বর্তমান কালের মধ্যে শুধু এখানে অতীত সে করেছে আর এখানে সে করে করছে বা করবে বর্তমান কাল ইয়া ফালু ইয়া ফালু না তা ফালু তা ফালু না ফালু না ফালু দেখো বর্তমান কালে সাইন হচ্ছে এগুলো খেয়াল করতে হবে অতীতকালের শেষেরটা খেয়াল করব আর বর্তমানকালের শুরুটা শুরুরটা খেয়াল করব মানে শব্দের শুরু থার্ড পার্সন এটা প্রথমে দুইটা ইয়া আসবে ইয়া ফাইলু ইয়া ফাইলু না ইয়া ফাইলু ইয়া ফাইলু না সে করে তারা করে ইয়া ফাইলু ইয়া ফাইলু না এবার দেখো শুরুতে তা এসেছে সেকেন্ড পার্সন তুমি করো তোমরা করো তা ফাইলু তা ফাইলু না তা ফাইলু তা ফাইলু না আফআলু না ফলু আমি করি আমরা করি আ আর না আফআলু না ফলু আ শাহাদু না শাহাদু আস্তাগু ফিরু নাস্তাগু ফিরু আউজু না আউজু একদম একই রকম আবুদু না আবুদু আ আর না আমি করি আমরা করি আমি খাই আমরা খাই আমি আমি সাক্ষ্য দিই আমরা সাক্ষ্য দিই ওকে তারপরে কি লে কি হলো তাহলে ইয়াফ আইলু ইয়াফ আইলু না তফ আইলু তাফায়েলু নাফ আইলু নাফায়লু ইয়াফ আইলু ইয়াফ আইলু না তাফ আইলু তাফ আইলু না আফ আইলু না ফায়লু ইয়াফ আইলু ইয়াফ আইলু না তাফ আইলু তাফায়েলু নাফ আইলু না ফায়লু ছোটবেলার নামটা মুখস্ত করেছে কিভাবে বার বার পড়েছো বার বার পড়েছো পড়ে পড়ে না মুখস্ত করেছে। এটা তাই তোমাকে সেইভাবে মুখস্ত করতে হবে আর তো কোনো ওয়ে নাই মুখস্থ করার নিয়ম ওইটাই বারবার পড়া বারবার লেখা বারবার কাউকে শোনানো এটাই মুখস্থ করার নিয়ম ওকে ইয়া ফাইলু ইয়া ফাইলু না তা ফাইলু তা ফাইলু না আ ফাইলু না ফাইলু ইয়া ফাইলু ইয়া ফাইলু না তা ফাইলু তা ফাইলু না আ ফাইলু না ফাইলু এই চলে গেল বর্তমান কাল এরপরে কি শিখেছি আমর আদেশ বা নির্দেশ বা অনুরোধ বড়রা ছোটদেরকে বললে আদেশ হয় ছোটরা বড়দেরকে বললে অনুরোধ হয় এই শব্দ থেকে আমরা অনেক দোয়ার শব্দ পাবো আল্লাহর কাছে করি আমরা 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 কাছে আমাদেরকে রিজিক দাও হেদায়ত দাও হম আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের উপর দয়া করো ওকে তাহলে এ ফাল তুমি করো এ ফালু তোমরা করো এ ফাল এ ফালু এ ফাল এ ফালু এই ফাল এই ফালু দেখো সেই তিনটা মূল কিলমি মূল যে তিনটা অক্ষর দিয়ে আমাদের ফা আইন লাম ফা কালিমা আইন কালিমা আর লাম কালিমা শুরুতে একটা শুধু হামজাজের ই এসেছে ঠিক আছে ওকে তাহলে এই ফাল এই ফালু এই ফাল এই ফালু আর নাসরা বাবের মধ্যে শুধু পেশ আসবে উ আসবে ঠিক আছে এখানে যেমন ই এসেছে বাব বা ফাতাহা ইয়াফতাহু বা ফাআলা ইয়াফআলুর মধ্যে যত ক্রিয়া আছে সেখানে সব ই আসবে জে আসবে কেন কারণ সেটা বলেছি যে এটা মনে করো হামজ এটা তো হামজাতুল ওয়াসল একটা অতিরিক্ত হামজা এসেছে হামজাতুল ওয়াসল এখন জে এর জবর পেশ কি দেওয়া হবে হামজাতুল ওয়াসলের নিয়ম হলো হামজার পরে যদি লাম থাকে তাহলে তো জবরই হয় কিন্তু এখন তো লাম নাই তাহলে কি দেখতে হবে তোমাকে এক দুই তিন নাম্বার তিন নাম্বার তোমার হরফটা দেখতে হবে সেখানে যদি জবর বা জের থাকে জের ধরে পড়বা পেশ থাকলে পেশ পেশ থাকলে পেশ দিয়ে পড়বা আর নতবার জের দিয়ে পড়বা তাহলে এখানে আছে জবর জবর হোক আর জের হোক জের ধরে পড়বা আর আরু এখানে তখন পেশ পেশ আসবে আসবে উপর শুরুটা দিয়ে পড়বা সুর ওন সুরু হ্যাঁ ওটা হলো বাব সুরু ওকে ফাল ক্ষেত্রে কি হবে এ ফাল এ ফালু তুমি করো তোমরা করো এ ফাল এ ফালু জালা দিয়ে বললে এ জাল এ জালু এ জাল তুমি বানাও তুমি তৈরি করো যেমন রব্বি জাল নি মুকিম আসলাতি রব্বি আমার রব এ জাল তুমি বানাও নি আমাকে রব্বি জাল নি মুকিম আসলাতি হে আমার রব আমাকে সলাত কায়েম করি বানাও অমিন ইয়াতি এবং আমার সন্তানদের থেকেও ওকে এই দিয়ে আমরা অনেক দোয়া পড়ব পাবো ঠিক আছে অথবা মনে করো সুরাল ফুরকন সুরাল ফুরকনে হম অজা অজাল না লিল মোত্তাকেই না ইমামা ওয়া এ জল তুমি বানাও এ ফাল এ জাল দেখ একদম গঠন প্রণালী একই রকম হম অজাল ওয়া এ জাল আর না অ্যাটাস প্রনাউন অজাল না লিল মোত্তাকেই না ইমামা আমরা অনেক দোয়া পাবো এই শব্দগুলো দিয়ে ঠিক আছে আমর আমর থেকে ওকে তাহলে এখন শুধু একটা মুখস্থ একটা একদম যদি তুমি ফ্লুয়েন্ট মুখস্থ করে ফেলতে পারো বাকিটা দেখবো সহজ হয়ে গেছে হ্যাঁ ওকে এই এ ফাল এ ফালু এ ফাল এ ফালু বারবার পড়ো বারবার পড়ো এ ফাল এ ফালু তুমি করো তোমরা করো এ ফাল এ ফালু এ ফাল এ ফালু এ ফাল এ ফালু নাহি নেগেটিভ নিষেধাজ্ঞা করো না তুমি করো না তোমরা করো না লা তাফআল লা তাফআলু লা তাফআল লা তাফআলু তোমার কণ্ঠস্বরটা এমন করবে যে কাউকে তুমি নিষেধ করছো এটা করো না হুম মানে বাচ্চাটাকে বলার সময় দেখো একটু এভাবে বলি না তো লা তাফআল লা তাফআলু লা তাফআল লা তাফআলু বহুবচন হয়েছে কি দিয়ে শেষ অক্ষরে যা আছে তার সাথে একটা ওয়াও মা দেশে বহুবচন হয়েছে এখানেও তাই ইফআল শেষে আছে লাম লাম ও পেশ লু তোমরা করো ইফআল তুমি করো

আইন কালিমায় জের আছে লাম কালিমায় দুটা পেশ প্রত্যেকটা তো একই ভাবে একদমই একই নিয়ম শুধু অক্ষর চেঞ্জ এই এই আলিফ প্রথম অক্ষরের সাথে অর্থাৎ আইন কালিমা তিন অক্ষর বিশিষ্ট যে মূল ক্রিয়া শিখতেছি প্রথম অক্ষরের নাম কি ফা কালিমা দ্বিতীয় অক্ষরের নাম আইন কালিমা তৃতীয় অক্ষর লাম কালিমা সেটা নাসরা হোক দরাবা হোক সামিয়া হোক প্রথম অক্ষর মানে তুমি ওটার নাম হলো ফা কালিমা তাহলে একটা আলিফ মাদ দিবে তাহলে প্রথম আক্ষর সাথে একটা কি থাকবে ফা কালিমা আই আলিফ মাদ আইন কালিমায় জের লাম কালিমায় দুটা পেশ এই হলো কর্তার গঠন প্রণালী আর কর্মের গঠন প্রণালী শুরুতে একটা মিম জবর মা অতিরিক্ত ঠিক আছে আমাদের মূল মূল যে তিনটা অক্ষর সেটা কি ফা আইন লাম এখানে অতিরিক্ত দুটো অক্ষর আসছে কি কি একটা প্রথমে মিম জাবর মা মিম যাবর মা আসবে আর তারপরে আসবে ফা কালিমায় সুকুন। সে ফা কালিমা নুন হোক যেটাই হোক ঠিক আছে তাহলে প্রথম মিম জাবর মা আসবে তারপর ফা কালিমায় একটা সুকুন। তারপরে আইন কালিমায় একটা ওয়াও মাদ আসবে ওয়াও মাদ ঠিক আছে আর লাম কালিমায় দুইটা পেশ এই গঠন প্রণালী তোমরা একটু লেখো খাতায় লেখো তারপর অক্ষর চেঞ্জ করে দেখো একই রকম ফা আইলোন মাফরোলন জা আইলোন মা জোরোলন ফাতে হোন মাফতোহোন নাসিরোন মানসোরোন দা সিলন মাদুখোলুন দা কাফিরুন মকফুরুন খালিকুন মখলুকুন একদম একই রকম না ওকে ফাইলুন মাফরুলুন আর ফেরাইলুন মাসদারটা একরকম হবে না সব সময় এটা একটু ডিফারেন্ট হবে এটা পড়ে পড়ে মুখস্থ করতে হবে ঠিক আছে ওকে এটা হলো ফেরাইলুন ফাইলুন মাফরুলুন ফেরাইলুন দশ বার পড়ো

পরে পরে আগে একটু শেষ করে নি ওকে তাহলে ফাইলুন মাফরুলুন ফেয়াইলুন আর শেষে কি বলেছি যে হুয়া ফালা হিয়া ফালাত দেখো হুয়া ফালা এখানে একটা হুয়া ধরে নিবা হুয়া মানে সে একজন পুরুষ ফালা এই ফালার মধ্যে একটা হুয়া লুকায়িত আছে ঠিক আছে তো ওইটা আমরা একটু স্পষ্ট করে বলছি যে হুয়া ফালা সে একজন পুরুষ করেছে আর সে একজন স্ত্রী করেছে দেখো ফালা ফালু এ তারা সকল পুরুষ করেছে এরও কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ আছে তারা সকল স্ত্রী করেছে আবার তুমি একজন পুরুষ করেছো এটারও স্ত্রীলিঙ্গ আছে তুমি একজন স্ত্রী করেছো তোমার তোমরা সকল পুরুষ করেছো এটারও আবার স্ত্রীলিঙ্গ আছে আর এই তো আর না ফাল তু ফাল না আমি করেছি আমরা করেছি এটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গের জন্য একই শব্দ আলাদা না এটা আমি একজন পুরুষ করেছি অথবা আমি একজন স্ত্রী করেছি একই তো এইগুলোর জন্য আমাদের স্ত্রীলিঙ্গ শব্দ আছে ওইটা আমরা সেভেন্টি পার্সেন্টে শিখবো এখন এক একটারই মাত্র শিখবো সেটা ফালা সে একজন পুরুষ করেছে এইটারই স্ত্রীলিঙ্গ সে একজন স্ত্রী করেছে দেখো এইটা থেকেই আসবে এ এর শেষের শেষের যে অক্ষরটা থাকবে তার সাথে একটা যজমালা তা অ্যাড করলে স্ত্রীলিঙ্গটা তৈরি হয়ে গেল তার মানে ফালা লামের সাথে একটা যজমালা তা দিলে কি হবে লাম তা জবর লাত আলাত তাহলে জালা জালাত ফাতাহা শেষে হা আছে হাত আজবর হাত ফাতাহাত নাসর রত আজেব রথ নাসরত দাখলা দাখলাত আবাদা আবাদাত খলাক খলাকত খালি যজমালা যজমালা তা অ্যাড হবে ঠিক আছে ওকে তাহলে হুয়া আর হিয়া দিয়ে বলবা হিয়া মানে শেষ একজন স্ত্রী তাহলে হুয়া ফালা হিয়া ফালাত হুয়া ফালা হিয়া ফালাত আর একই ভাবে বর্তমান কালেও হুয়া দিয়ে বলবে হুয়া ইয়া ফলু সে একজন পুরুষ করে করছে বা করবে ঠিক আছে তাহলে হুয়া ইয়া ফলু হিয়া তা ফলু এটাও কে বলবে তা ফলু দিয়ে আমি পাঁচ মিনিট পরে রিটার্ন করতেছি ব্যাক করতেছি একটু এটা ওকে হুয়া ফলু হিয়া তা ফলু হুয়া ফলু হিয়া তা ফলু এই চারটা মুখস্থ করো এখন হুয়া ফলা হিয়া ফলাত হুয়া ফলু হিয়া তা ফলু

তুমি একজন স্ত্রী সে একজন স্ত্রী করে নাকি তুমি করো কি বোঝানো হচ্ছে এই শব্দ দিয়ে এটা বাক্যের গঠন থেকে আমরা দেখে বুঝতে পারব। ইনশা ওকে তাহলে কি বলবো হুয়া ফালা হিয়া ফালাত হুয়া ইয়া ফালু হিয়া তা ফালু হুয়া ফালা হিয়া ফালাত হুয়া ইয়া ফালু হিয়া তা ফালু হুয়া ফালা হিয়া ফালাত হুয়া ইয়া ফালু হিয়া তা أوكي شو روت هجش 6 فعل فعلوا فعلت فعلتم فعلتو فعلت فعلنا يفعلوا يفعلون تفعلوا تفعلون أفعلوا نفعلوا إفعل إفعلوا لا تفعل لا تفعلوا فاعل مفعول فعل هو فعل هي فعلت هو يفعل هي تفعل

তাহলে হয়ে গেল জালা মনে করো কমপ্লিট আর একটা প্যাটার্ন তোমার শেষ শুধু ফা হরফটা মুছে এখানে একটা জিম দিলে হলো জ্বালা জ্বালা মানে সে একজন পুরুষ তৈরি করেছে জালা জালু জাল তা জাল তোম জাল তো জাল না ইয়া জালু ইয়া জালু না তা জালু তা জালু না জালু না জালু এ জাল এ জালু লা তা জাল লা তা জালু জ মা জালুন জালুন শুধু এখানে ফিলুন জের আছে আর ওখানে জালুন একটা জবর হবে আর কোনো চেঞ্জ নাই প্রত্যেকটা কি শুধু ফায়ার জায়গায় জিম হরফটা যদি দাও কমপ্লিট আর প্যাটার্ন তোমার হয়ে গেল এতটাই সহজ জিনিস এতটা মজার জিনিস একটু পরিশ্রম করো অপুরা হ্যাঁ ওকে ফাইলুন মা ফাউলুন ফাইলুন হুয়া ফাআলা হিয়া ফাআলাত হুয়া ইয়া ফাআলু হিয়া তাফাআলু আচ্ছা জাইলুন পড়ছিলাম জাইলুন যে তালে যে তৈরি করে ফাইলুন যে করে কর্তা জাইলুন যে তৈরি করে জালা সে তৈরি করেছে তাহলে জাইলুন যে তৈরি করে মাজউলুন যা তৈরি করা হয় আর জালুন হুম তৈরি করার কাজ হিয়া সে একজন একজন করেছে স্ত্রী তৈরি করেছে হুয়া ইয়া জলু হিয়া তাহলে একটা বলছি যে প্রথমে একটা আগে একদম ঝড়ের গতিতে তুমি মুখস্থ করে ফেলো বাকিটা তোমার কাছে একদমই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আবার পড়ি ফালা ফালু ফাল তা ফাল তুম ফাল না দেখো মাদটা অবশ্যই ঠিক করে পড়বে মাদের কারণে অর্থের পরিবর্তন ঘটে এই যে ফাল না আমরা করেছি এখানে যদি তুমি বলো ফাল না শুধু নুন যাবর না তাহলে তারা সকল স্ত্রী করেছে ফাল না টেনে বললে নুন টেনে বললে আমরা করেছি আর ফাল না তারা সকল স্ত্রী করেছে বুঝছো তাহলে অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যায় তারপর মনে করো যে ফালা শুধু এখানে লাম জবর লা আছে তুমি যদি একটা লাম আলিফ জবর লা ফালা টেনে বলো তাহলে তারা দুজন পুরুষ করেছে এটা দি বচন মাঝখানে একটা দি বচন আছে এটা আমরা এখন শিখতেছি না ঠিক আছে দি বচন আমরা পরে শিখবো গিয়ে তাহলে এইভাবে তোমার মাদের যদি তুমি কম বেশি করো অর্থ চেঞ্জ হয়ে যাবে এইজন্য জন্য খেয়াল করবে ফালা ফালু ফালা ফালু লাম লামের সাথে সাথে ছেড়ে দিবে ফালা ফালু এখানে একটা টান আছে ফালা ফালু فعلت فعلتم فعلت فعلنا نا تني يفعلون، بو. يفعلو يفعلونا يفعلونا لما لو ما يفعل يفعلو يفعلونا تفعلو تفعلونا افعل يفعلو اكان اكتا لو لما هو بيش ما الطبعي افعل يفعلو لا, لا تفعل لا تفعلو لا, لا تفعل

ঠিক আছে আর লাম আলিযাবিল্লাহ নো নাই देयर ইজ নো ডোন্ট লা লা ইলাহা লা ইলাহা কোন ইলাহ নাই ইল্লা আল্লাহ ছাড়া তুমি যদি এখানে শুধু লাম যাবিল্লাহ পড়ো তাহলে হয়ে যাবে কিন্তু আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহ আছে নাউযুবিল্লাহ হ্যাঁ আর কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে লা তাফআল লা তাফআলু লা لا تفعلوا افعل افعلوا لا تفعل لا تفعلوا فاعل فاطمه ذات فاعل مفعول فاعل مفعول فاطمه عين الماده فاعل مفعول فعل فاعل مفعول فعل هو فعل هي فعلت هو يفعل هي تفعل هو فعل هي فعلت هو يفعل هي تفعلوا فعلا فعلوا فعلت فعلتم فعلتوا فعلنا يفعل يفعلون تفعلوا تفعلون أفعل نفعل افعل افعلوا لا تفعل لا تفعلوا فاعل مفعول فعل هو فعل هي فعلت وهي هي تفعلوا فعل فعلوا فعلت فعلتم فعلت فعلنا يفعلوا يفعلون تفعلوا تفعلون افعلوا نفعلوا افعل افعلوا لا تفعل لا تفعلوا فاعل مفعول فعل هو فعل هي فعلت هو يفعل هي تفعلوا